সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের চুয়াত্তর পৃষ্ঠা থেকে পড়ে কি বুঝলাম এই চিঠির প্রেরক প্রাপক চিঠির প্রেরক হলেন মুক্তিযোদ্ধা ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ এবং প্রাপক হলেন তার মা হাসিনা মাহমুদ তাহলে এটা আসলে একটা মুক্তিযোদ্ধা চিঠি ওনার নাম ছিল ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ চিঠিটি বাংলাদেশের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ সময় লেখা চিঠিটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় মুক্তিযুদ্ধকালে অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় এই চিঠিটি লেখা হয়েছে প্রশ্ন হচ্ছে প্রেরক কেন চিঠি লিখেছেন প্রেরকের মনের ইচ্ছে জানাতে এবং ও তিনি কেমন আছেন ও কিভাবে যুদ্ধ চলছে তা জানাতে তিনি চিঠি লিখেছেন আর প্রশ্ন হচ্ছে একটা চিঠির কোন অংশে কি লিখতে হয় তো এক নং অংশে লিখতে হয় শুরুতে তারিখ ও স্থানের নাম আর উপরে অংশে কি লিখি তারিখ ও স্থানের নাম দুই হচ্ছে সালাম বা শুভেচ্ছা বিনিময় তিন হচ্ছে মূল বক্তব্য সাজিয়ে লেখা চার হচ্ছে শেষ বিদায় জানাতে হয় শেষ কি জানাতে হয় শেষে বিদায়ও জানাতে হয় ও নিজের নাম লিখতে হয় এরপরে প্রশ্ন চিঠি কেন লেখা হয় ব্যক্তিগত ব্যবসায়িক প্রাতিষ্ঠানিক সহ বিভিন্ন প্রয়োজনে চিঠি লিখে খবরাখবর জানাতে হয় তাহলে আমরা একজনের সাথে যোগাযোগ আরেকজন যোগাযোগ করার জন্য মূলত চিঠি ব্যবহার করি সেটা ব্যক্তিগত হতে পারে ব্যবসায়িক হতে পারে প্রাতিষ্ঠানিকও হতে পারে আগের চিঠিতে প্রেরক প্রাপককে যা জানাতে চেয়েছেন তা নিজের বাসায় বলো এবং নিজের বাসায় লেখ উক্ত চিঠি পড়ে আমরা যা জানতে পারি প্রেরক প্রেরদোস বলেন যে তিনি সব বাধা পেরিয়ে জয়ের পথে অগ্রসর হচ্ছেন পাকিস্তানি বাহিনীকে প্রতিহত করতে তিনি নিজেকে তৈরি করে ফেলেছেন তো আর তার ওয়াদা তিনি ভুলেননি মানে তিনি তার মায়ের কাছে ওয়াদা করেছেন তা বন জঙ্গলে থাকতে থাকতে তার চেহারা জঙ্গলির মতো হয়ে গেছে তাহলে বন জঙ্গলে থাকতে থাকতে তার চেহারা এখন কি হয়ে গেছে জঙ্গলের মতো হয়ে গেছে এখন তার মা তাকে সহজে চিনতে পারবেন না তার আচরণেও জঙ্গলি ভাব চলে এসেছে আগে তিনি মোরগ জবাই করতে সাহস পেতেন না আজ তিনি রক্তকে ভয় পান না তিনি বলেন যে কোনো দিন যুদ্ধ শুরু হতে পারে মনি ভাই তাদের অফিসার করেননি তার অনেক পরিচিত বন্ধুরাও এসেছে পরিবারের খবর জেনে তিনি খুশি তিনি মায়ের কাছে দোয়া চেয়েছেন এই জন্য যে তিনি যেন সফল হন নিজের অভিজ্ঞতা চিঠি পড়া লেখা বা এই সংক্রান্ত কোনো অভিজ্ঞতা থাকলে তা লেখ আমরা আগে যেমন চিঠি লিখেছি সে সংক্রান্ত আমাদের অভিজ্ঞতা পঞ্চম শ্রেণীতে এবং ষষ্ঠ শ্রেণীতে যে চিঠিগুলো লেখার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা নিয়ে আমরা লিখবো যেমন আমরা প্রথম একটা জায়গার নাম দিলাম যে কোনো জায়গা বেগমগঞ্জ নোয়াখালী চার চার দু হাজার চব্বিশ আমরা লিখলাম যে প্রথম অংশ প্রথম অংশের পরে শুভেচ্ছা বিনিময় করতে হবে প্রিয় সুমন আমার শুভেচ্ছা নিয়ে আশা করি ভালো আছো আমিও ভালো আছি তুমি জেনে খুশি হবে যে গত সপ্তাহে আমরা বনভোজনে গিয়েছিলাম দাঁড়িয়ে কুমিল্লার ময়নামতিতে এটি অবস্থিত তাহলে এটা কুমিল্লার ময়নামতিতে এটি কি অবস্থিত কুমিল্লার ময়নামতিতে এটি একটি ঐতিহাসিক স্থান আমাদের বিদ্যালয় থেকে একটি বাস যোগে শিক্ষকদের তত্ত্বাবধানে আমরা সেখানে সকাল দশটায় পৌঁছাই সারাদিন ঐতিহাসিক স্থানটি পর্যবেক্ষণ করি আমরা আনন্দিত হই এখানে দন্তন্য ধর্ষণযুক্ত রসিকাত দুপুরে খিচুড়ি খাই বিকেলে রওনা হই সারাদিন আমাদের খুব আনন্দে কাটলো তুমি যদি যেতে খুব ভালো হতো আজ আর নয় শরীরের প্রতি যত্ন নিও বাবা মাকে সালাম দিও ইতি একটা নাম লিখলাম পরশ চিঠির বিবিচ্ছ বিষয় একটা চিঠি লেখার সময় কোন কোন বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে শুরুতে তারিখ ও জায়গার নাম যেটা আমরা আগের আগের চিঠিতে লিখেছিলাম তারিখ লিখেছিলাম এবং জায়গার নাম তারপর সম্বোধন দিয়ে চিঠি শুরু করতে হবে যার সম্বোধন নাম লিখেছি প্রিয় সমন ওটা হচ্ছে আমার সম্বোধন চিঠির প্রথম দিকে বয়স অনুযায়ী সালাম শুভেচ্ছা ও সুভাশিস দিতে হয় যেমন আমি লিখেছিলাম প্রিয় সমন আশা করি আমার শুভেচ্ছা নিয়েও এটা একটা শুভেচ্ছা আর কি তারপর সেটি কী হবে মূল বক্তব্য যে সিটি যে বিষয়গুলো বনভোজন সম্পর্কে আমরা লিখলাম এটা হচ্ছে সিটির মূল বিষয় এরপর সেটি বিদায় নিলাম যে আজ আর নয় ইটি পরশ তাহলে ওই অংশটা হচ্ছে আমার বিদায় সেখানে নিজের নাম লিখতে হয়েছে সিটি খামে বলে প্রেরক প্রাপকের ঠিকানা লিখে ডাকে পাঠাতে হয় শেষ অংশটা হচ্ছে ছয় নম্বর অংশটা হচ্ছে এরকম একটা খাম আছে এরকম একটা খামের মধ্যে পোস্ট কোড লিখতে হয় এবার ডাক দিয়ে এক পাশে প্রেরক মানে যে সিটি পাঠায় তার নাম গ্রামের নাম উপজেলা জেলা পোস্ট অফিস লিখতে হয় পাশে প্রাপককে সে তার নাম লিখবে যে সিটি সুমন তারপরে বাড়ির নাম সলিম উদ্দিন মিজি বাড়ি করো গ্রামের নাম পোস্ট অফিস উপজেলা জেলা লিখবো আর এখানে একটা ডাক টিকিট লাগিয়ে আমরা কী করবো ডাকে ছেড়ে দেব লিখি এবার তুমি চিঠি লিখো চিঠি কাকে লিখবে কোন বিষয় লিখবে আগে ভেবে নাও লেখার সময় বিচি বিষয়গুলো খেয়াল রাখো দেখো এক নম্বর বিষয়টা হচ্ছে তারিখ এবং স্থানে না পাঁচ এক দু হাজার চব্বিশ ঢাকা তারপরে আমাদের দ্বিতীয় বিষয় ছিল শ্রদ্ধেয় শুভেচ্ছা বিনিময়টা আমাদের শ্রদ্ধেয় বাবা প্রথমে আমার সালাম নিবেন কী নেবেন সালাম নেবেন তাহলে এখানে কী দেওয়া হয়েছে সালাম দেওয়া হয়েছে তার দ্বিতীয় অংশ কী দিয়েছে সালাম বা শুভেচ্ছা বিনিময়ে তার প্রিয় বা শ্রদ্ধেয় এর অংশটা লিখ তাহলে এই অংশটা হচ্ছে সম্বোধন তার এরপর হচ্ছে সালাম অথবা শুভেচ্ছা দিতে হয় তৃতীয় অংশে চতুর্থ অংশ হচ্ছে আমার মূল অংশটা চিঠির মূল অংশ যেমন আশা করি আপনি ভালোবাসেন আমিও ভালোবাসি আপনি জেনে খুশি হবেন যে আমি পরীক্ষার প্রথম স্থান অর্জন করেছি আগামী সপ্তাহে আমাদের ক্লাস শুরু হবে এই জন্য বইপত্র খাতা কলম সহ বিভিন্ন জিনিস ক্রয়ের জন্য আমার দু হাজার টাকা প্রয়োজন তাই দ্রুত টাকাগুলো নগদ অথবা বিকাশে পাঠিয়ে দেবেন এরপর বিদায় অংশটা শেষে আজ আর নয় মাকে সালাম দিবেন ছোটদের আমার স্নেহ ভালোবাসা দিবেন তারপরে নাম লিখে দিতে হয় ইতি মনে করো রহিমা লেখল এভাবে আজকের ক্লাসে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম